তারপরে আমাকে এক দু পিস্তলে নলটা আমার বুকের মধ্যে ঠিকই দিয়ে বললো যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, মানে যতটুকু পারো কাজ বাজ করে বের হয়ে যাও। প্রথমে পপি, এরপর মৌসুমি। কখনো আপনার মনে প্রশ্ন আসেনি জায়েদ কিভাবে মৌসুমিকে ফাঁসিয়েছেন? যে জায়েদ ছিলেন মৌসুমির সবচেয়ে বড় শত্রু, সেই জায়েদ হঠাৎ করে কিভাবে মৌসুমির বন্ধুতে পরিণত হলেন? মৌসুমি কিভাবে সেই জায়েদের প্যানেল থেকে নির্বাচনী বা করলেন? জায়েদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন মৌসুমি। জায়েদের বিরুদ্ধে লাঞ্ছনা করার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন এই নায়িকা। এফডিসিতে মৌসুমি কেঁদেছিলেন, যে ফুটেজগুলো এখনো নেটে পাওয়া যাবে। জায়েদকে কেন এখনো মৌসুমি ভালো বলছেন? চলচ্চিত্রের সবাই জায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। জায়েদ কোমরে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, একথা লাইভেও বলেছিলেন চিত্রনায়িকা পপি। পপির মাথায় পিস্তল তাক করে ভয়ভীতি দেখিয়েছিল জায়েদ খান। সম্মানের ভয়ে জীবন রক্ষায় অন্তরালেই চলে গিয়েছিলেন পপি। এখনও পপি রয়েছেন অন্তরাল। এবার মৌসুমি শিল্পী সমিতি নির্বাচনের কয়েক মাস আগে জায়েদের সাথে একটি সিনেমায় সাইন করেছেন। সোনারচর নামের সেই সিনেমায় দেবর ভাবির চরিত্রে অভিনয় করেছেন এই দুজন। শুটিং সেট থেকেই মৌসুমির সাথে ঘনিষ্ঠতা বাড়ে জায়েদের। এরপরেই আসে শিল্পী সমিতির সেই নির্বাচন, যে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে জায়েদের প্যানেল থেকে নির্বাচন করেন নায়িকা মৌসুমি। এদের সাথে মৌসুমির কি এমন সখ্যতা যে তার প্যানেল থেকে এবার নির্বাচন করেছেন মৌসুমি, এমন প্রশ্নও সে সময় উঠতে থাকে। জানা যায় জায়েদের সাথে মৌসুমি নির্বাচন করাতে রাজি ছিলেন না মৌসুমির পরিবারের কেউই। তবে পরিবারের কারো কথাই শোনেননি মৌসুমি। নির্বাচনে মৌসুমিও জয়লাভ করেন। অমর সেন অভিযোগ করে বলেন, গত চার মাস ধরে জায়েদ খান বিভিন্নভাবে মৌসুমিকে ডিস্টার্ব করে আসছে, মৌসুমিকে কন্টিনিউয়াসলি উত্তক্ত করছে। তার প্রমাণও রয়েছে তার ছেলে ফারদিনের কাছে। সময় মতো তার ছেলে ফারদিন সকল প্রমাণ সবাইকে দেখাবে। জায়েদের কারণেই মৌসুমির সাথে দূরত্ব তৈরি হয়েছে অমর সানের। দেড় মাস যাবৎ মৌসুমির সাথে তার কথা হয় না, দেখাও হয় না। তাদের ২৭ বছরের সংসার এখন ভাঙনের পথে।